24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে আরো 14 জনের নতুন সংক্রমিত 1041 জন 15 শর্তে সাধারণ ছুটির মেয়াদ বাড়লো 30 মে পর্যন্ত জীবন ও জীবিকার জন্য কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল জানালেন প্রধানমন্ত্রী 50 লাখ পরিবারকে অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাণহানির সংখ্যা 3 লাখ ছুঁই প্রাণঘাতী করোনা পৃথিবী থেকে কখনোই নাও যেতে পারে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর শুনছিলেন শিরোনাম যাচ্ছি পুরো খবরে দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 1041 জন মারা গেছেন আরও 14 জন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান গত 24 ঘন্টায় মারা যাওয়া 14 জনের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন এদের মধ্যে 21 থেকে 30 বছরের মধ্যে একজন 31 থেকে 40 বছরের মধ্যে একজন 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন এবং 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন রয়েছেন আজকের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত 18,863 জন দেশে এখন 41টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 287 জন এই আমাদের 1041 জন ব্যক্তি শনাক্ত হয়েছে 24 ঘন্টায় এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত ব্যক্তি হলো 18,863 জন আমাদের মৃত্যু তালিকায় আজকেও আছে 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত মৃত্যু 280 জন আমরা গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন ঢাকার মধ্যে 9 জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 5 জন করোনা ভাইরাস মহামারীর মধ্যে ঘরে থাকার মেয়াদ ঈদ পেরিয়ে 30 মে পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার সেই আদেশে ছুটিতে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা চলাচলে কড়াকড়ির সঙ্গে ঈদ জামাত নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে আগের ছুটির ধারাবাহিকতায় 17 থেকে 28 মে পর্যন্ত নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করে দুপুরে এই আদেশ জারি করা হয়েছে 21 মে শবে কদর 22 23 29 ও 30 মে সাপ্তাহিক ছুটি এবং 24 25 ও 26 মে ঈদুল ফিতরের সরকারি ছুটিও এর অন্তর্ভুক্ত করা হয়েছে আদেশে বলা হয়েছে ছুটির এই সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আগের মতোই বহাল রয়েছে মানবিক সহায়তা হিসেবে 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে নগদ অর্থ দিয়েছে সরকার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই দুর্যোগে অন্তত মানুষের খাদ্য কষ্ট দূর হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে কিছুই না পাওয়াদের জন্যই এই আর্থিক সহায়তা পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে 2,500 টাকা করে নগদ অর্থ পাচ্ছেন করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,250 কোটি টাকা আর্থিক এই সুবিধা পাচ্ছেন দিনমজুর রিক্সা ও ভ্যান চালক নির্মাণ শ্রমিক কৃষি শ্রমিক ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক পোল্ট্রি খামারের শ্রমিক পরিবহন শ্রমিক ও হকার সহ নানা নিম্ন আয়ের পেশাজীবী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করেন পাশাপাশি স্নাতক শিক্ষার্থীদের ফি বিতরণ করেন তিনি করোনাকালীন এই দুর্যোগে এককালীন এই আর্থিক সহায়তা সামান্য হলেও প্রধানমন্ত্রী আশ্বাস দেন পর্যায়ক্রমে সুবিধাভোগী হবে সব শ্রেণী পেশার মানুষ অর্থাৎ কোনো মানুষ যেন মানে না খেয়ে কষ্ট না পায় বিনা চিকিৎসা যেন না কষ্ট পায় সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি কাজে সেদিকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করছি এক্ষেত্রে দেশবাসীকে আমি বলবো যে আপনারা সবাই আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন মনোবল রাখবেন
এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। জীবন ও জীবিকার জন্য সাধারণ ছুটির কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে, তবে করোনা সংক্রমণ এড়াতে নিজের সচেতনতাই মুখ্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রোজার মাস অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। মানুষের পেটে ক্ষুধার অন্ন যোগাতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের জীবনমান চলমান রাখতে হবে। ছোট ছোট শিশুরা কতদিন ঘরে বসতে হবে, তাদের লেখাপড়ার সুযোগ করতে হবে, তাদের শিক্ষার পরিবেশটা তৈরি করতে হবে। কিন্তু আমি আগে বলছি, আমার একটা অদৃশ্য বিদেশ ফেরত কর্মহীন প্রবাসীদের ঘুরে দাঁড়াতে ঋণ সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। আপনারা জানেন যে এখন প্রবাসে কাজের পরিধিতে সীমিত হয়ে গেছে, সেখানেও বহু মানুষ এখন কাজ হারাচ্ছে, অনেকে দেশে ফিরে আসছে। তারা আমার দেশের নাগরিক, তারা ওখানে যে কষ্ট করুক আমি চাই না, সে তারা ফিরে আসছে ফিরে আসবে, কিন্তু এখানে এসে তারা যেন কিছু কাজ করে খেতে পারে, তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। সেই কারণে আমরা তাদেরকে তারা যাতে এই সুযোগটা পায়, সেই জন্য ওই ব্যাংকে আরও 500 কোটি টাকা আমরা দিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য শক্তি মোকাবেলায় অস্ত্র কিংবা অর্থ আত্মসমর্পণ করেছে, লাভবান হয়েছে প্রকৃতি। সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। হাসান হাবিব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন। বিকেলে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এর আগে গত 9 মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাজধানীর ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল থেকে সিএমএইচে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত সমস্যার কারণে 27 এপ্রিল রাজধানীর ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। এমিরেটস অধ্যাপক আনিসুজ্জামান দেশের বরেণ্য শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, লেখক ও গবেষক, ভাষা সংগ্রামী, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ। 2015 সালে সাহিত্যে অবদানের জন্য ডক্টর আনিসুজ্জামানকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। আর 2018 সালের 19 জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাস্থ্যসেবা আরও কমে গেলে আগামী 6 মাসে 5 বছরের কম বয়সী 28,000-এরও বেশি শিশু মারা যেতে পারে, যা হবে করোনা ভাইরাস পরিস্থিতির সবচেয়ে খারাপ পরোক্ষ ফলাফল। নতুন এক গবেষণার এ তথ্য তুলে ধরেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। গবেষণায় বলা হয়, পুষ্টিহীনতার ভয়াবহ রূপ 5 বছরের কম বয়সীদের মৃত্যুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। ইউনিসেফ জানায়, কোভিড-19 মহামারীর কারণে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এবং নিয়মিত পরিষেবা ব্যাহত হওয়ার ফলে আগামী 6 মাসে প্রতিরোধযোগ্য রোগে বিশ্বব্যাপী প্রতিদিন অতিরিক্ত 6,000 শিশু মারা যেতে পারে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্যসেবা গ্রহণের পরিমাণ অনেকাংশে কমে গেছে। 2020 সালের মার্চ মাসে 5 বছরের কম বয়সী শিশুদের চিকিৎসা পরিষেবা গ্রহণ 2019 সালের মার্চ মাসের তুলনায় 25% কমেছে। করোনা প্রাদুর্ভাবের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের কেনাকাটার সুযোগ রেখেছে রংধনু গ্রুপের প্রতিষ্ঠান মেহেদি মার্ট। দেশি বিদেশি বাহারি ডিজাইনের শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, ছোটদের পোশাক থেকে শুরু করে ঈদ আয়োজনের সবাই রয়েছে সুপার শপটিতে। দামও হাতের নাগালের মধ্যেই রয়েছে বলে জানান কর্তৃপক্ষ। হাবিবুর রহমান, পলাশী রিপোর্ট। এভাবেই স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা আবাসিক এলাকার সুপার শপ মেহেদি মার্টে ঈদ কেনাকাটায় প্রবেশ করছেন ক্রেতারা। নান্দনিক নানা ডিজাইনের পোশাকের কালেকশন রয়েছে আউটলেটটিতে। এতে বৈচিত্র্যে ভিন্নতার পাশাপাশি উদ্যোক্তারা মাথায় রেখেছেন গরম মৌসুমকেও। ঈদে পছন্দের পোশাকে নিজেকে সাজাতে ব্যস্ত রয়েছেন অনেক গ্রাহক। স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার এমন সুযোগে খুশি ক্রেতারা। প্রত্যেকটা সেক্টরে আলাদা 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 মানুষের সেফটির যে ব্যাপারটা এটা আছে। শাড়ি, সালোয়ার কামিজ, জেন্টস আইটেম, অ্যাক্সেসরিজ সব কিছু মিলে এত সুন্দর জিনিস উঠে আছে। মেহেদি মার্টের কালেকশন এবং তাদের যে সেফটির জায়গাটাকে এনশিওর করেই সবাই ই করছে, সেই জায়গা থেকে আমার কাছে মেহেদি মার্ট
আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। অন্য বছরগুলোতে দল বেঁধে পরিবারের সব সদস্যরা ঈদ কেনাকাটায় আসলেও এবার চিত্র ভিন্ন। করোনার ভয়াবহতা রোধে একাই পরিবারের সব সদস্যের কেনাকাটা করবেন বলে জানান অনেকে। ওইখান থেকে বলবো যে কালেকশনগুলো খুব ভালো আমি দেখছি, তো আমি সবার জন্য একবারে শপিং করে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা সবাই চাই পরিবারের সাথে কাটাই, এবং সেই ক্ষেত্রে অপরিহার্য অনেকটা ঈদের জন্য, ঈদ উৎসবটার জন্য যে আমরা নতুন কাপড় পরবো বা নতুন নতুন সব কিছুর সাথেই ঈদের একটা ব্যাপার থাকে। পোশাকের পরে ঈদ আয়োজনে অনেকেই নিজেকে রাঙাতে চান নতুন গহনায়, তাই পোশাকের সঙ্গে মিলিয়ে গহনাও কিনছেন গ্রাহকরা। মানে ঈদের টাইমে পোশাকের পরে তো মানুষ গোল্ডই দেখে, আর আমার পার্সোনালি গোল্ড অনেক বেশি ফেভারিট। নিজের মনটাকে একটু ভালো রাখতে হবে, সো যেহেতু মেয়েদের পছন্দ অর্নামেন্টস, তো আমি চিন্তা করছি যে আমি শাড়ি কিনেছি, এখন অর্নামেন্টস কীভাবে কিনবো, বা এখানে এই জন্যই আসা যে আমি কিছু স্পেশাল কিছু পাই কিনা। চাঁদ রাত পর্যন্ত মেহেদি মার্টে ঈদের কেনাকাটা করতে পারবেন ক্রেতারা। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। মহামারী করোনা ভাইরাসের ছোবলের মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 2,99,483 জন। এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে 44,66,625 জনের শরীরে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 16,59,873 জন। বর্তমানে চিকিৎসাধীন 24,72,89 জন। এদের মধ্যে 24,26,169 জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও 45,920 জনের অবস্থা গুরুতর। ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত 85,197 জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 14,30,348 জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে যুক্তরাজ্য। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে প্রাণঘাতী করোনা ভাইরাস হয়তো কখনোই পৃথিবী থেকে চিরতরে যাবে না। এইচআইভি ভাইরাসের মতো কোভিড-19 রোগ সৃষ্টিকারী করোনা স্থানীয় ভাইরাস হয়ে যেতে পারে। নিশ্চয়ই সমবেত ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতিবার আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিজান মুখর। এ পর্যায়ে সারা বাংলা। মুন্সিগঞ্জ দুই আসনের সাংসদ অধ্যাপিকা শাগুফতা ইয়াসমিন এমএলএর পক্ষে ও মোহাম্মদ আওয়াল হাওয়ালাদারের অর্থায়নে করোনায় কর্মহীন দুস্থ অসহায় 300+ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে মুন্সিগঞ্জের লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের মিঠুসার গ্রামের মসজিদ মাঠে খিদিরপাড়া ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা শাগুফতা ইয়াসমিন এমএলই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, এর আগে উপজেলার কনকসার ইউনিয়ন সহ বেশ কটি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংসদ এমএলই। মাহের রমজান উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সিআইপি আলহাজ মকবুল হোসেন। বিকেলে রাজধানী মহম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন এলাকার দুস্থ অসহায় মানুষের মাঝে কয়েক লক্ষ টাকার এই অনুদান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, স্থানীয় সাংসদ সাদেক খান সহ স্থানীয় সকল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়া তার পক্ষ থেকে করোনাকালীন সমস্যায় পড়া পরিবারের বাড়ি বাড়ি সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। রাজধানী মিরপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ঢাকা 16 আসনে এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে। বুধবার মিরপুর পল্লবী থানাধীন অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানি। ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন,
মহামারীর সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুস্থদের মধ্যে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এ সময় 1,166 প্যাকেট খাবার বিতরণ করেন তিনি। করোনাকালে কলাপাড়ার মরহুম মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে 600 অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকালে কলাপাড়া পৌর শহরের সবুজবাগ এলাকায় এই সামগ্রী বিতরণের সময় সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাংবাদিক অমল মুখার্জি সহ অন্যরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ 10 স্থানে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টার্নেল বসানো হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে এই টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। এমপি শাওনের ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে এসব টানেল স্থাপন করা হয়। পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু সহ আরও অনেকে। করোনা দুর্যোগ মোকাবেলায় নরসিংদীতে অসহায় কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সদর ব্রাঞ্চের উদ্যোগে আইডিয়াল হাই স্কুল মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কেউ যেন অভুক্ত না থাকে সেই বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নরসিংদী এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মৌচাক এবং ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল ইসলাম, মোহাম্মদ মাশরাফুল ইসলাম সহ ব্রাঞ্চের সকল কর্মকর্তারা। এবার ইভ্যালি ব্যবসা বাণিজ্যের খবর। হালুয়াঘাটে সরকারিভাবে খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় রাইস মিল মালিক সমিতি। বিকেলে হালুয়াঘাটের ধারাবাজারে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তারা অভিযোগ করেন, গেল অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে পাক্ষিক মিলিং ক্ষমতা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, সহ সভাপতি নবী হোসেন সহ অন্যরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের লিচুর ভালো ফলনে আশা করছেন বাগান মালিক ও চাষিরা। গত 2 বছর রোজার মাসে লিচু পেকে যাওয়ায় লোকসান গুনতে হয়েছে। এবার করোনা পরিস্থিতির কারণে সেই পাল্লা ভারী হওয়ার আশঙ্কা তাদের। তবে চাষিরা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে তাদের প্রণোদনার আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। রফিকুল ইসলাম ফুলালের পাঠানো তথ্য ছবিতে আহসান হাবিব রিপোর্ট। নানা জাতের লিচু ঝুলছে গাছে গাছে, ভালো ফলন পেতে বাগান মালিক আর চাষিদের ব্যস্ততারও শেষ নেই। থোকায় থোকায় ঝুলে থাকা সবুজ রঙের লিচু যেন অপেক্ষায় আছে মধু মাসের। মে মাসের শেষে বা জুনের প্রথম সপ্তাহে এই লিচু পাকতে শুরু করবে। তবে করোনা পরিস্থিতির কারণে অনেকেই বাগান বিক্রি করতে পারেননি। লকডাউনের কারণে রয়েছে শ্রমিক সংকটও, তাই এবার লিচুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকের। এই যে করোনার কারণে এখন এই লিচুগুলা হয়তো বা বাজারে জাত করতে পারবো না, যেহেতু গাড়ি ঘোড়া বন্ধ। আমাদের লিচুগুলা কিভাবে কি করব, 2-3 বাদের রোজা, এই যে করোনা, এখন আমরা লিচু কিভাবে কি করব, আমরা তো কৃষকরা মরে যাব, দাম পাচ্ছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজারে লিচু কেনা বেচায় সরকারের সহযোগিতার পাশাপাশি প্রণোদনায় চাষিদের অন্তর্ভুক্ত করার আবেদন বাগান মালিকদের। লিচু আসছে কিন্তু বাগান তো বিক্রি করা যাচ্ছে না, কোনো পার্টি নাই। এবার ঈদের পরে লিচু উঠবে, আমরা খুব প্রত্যাশা ছিল যে খুব ভালো একটা দাম পাব, কিন্তু করোনা ভাইরাসের কারণে কি হবে বলা যাবে না। এই লিচুগুলো যদি আমরা সুন্দরভাবে বিক্রি করতে পারতাম তাহলে আমরা হয়তো এই লিচুর বাগানে চর্চা করে আমরা এর একটা বেনিফিট পেতাম, কিন্তু এইটা কি হবে জানি না, আল্লাহ কি করবে। এই যখন পরিস্থিতি তখন কৃষি বিভাগ বলছে চাষিরা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে তাদের প্রণোদনার আয়ত্তায় আনা হবে। এই পরিস্থিতি যদি করোনা পরিস্থিতি যদি আরও কিছুটা হলেও স্বাভাবিক হয় তাহলে তো কোনো বিড়ম্বনাই হবে না। আর যদি এই ধরনের থাকে যাতে আমাদের লিচুর পরিবহনের ব্যাপারে যাতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা না হয় এবং আড়তদার পাইকার
বা আমাদের যারা বিক্রেতা উৎপাদনকারী সবার সাথে আমরা কিন্তু যোগাযোগ রক্ষা করে এই কাজগুলো কিন্তু আমরা করব ইনশাআল্লাহ। লিচু চাষীদেরকে এই দুশ্চিন্তা মুক্ত করার জন্য তাদেরকে প্রণোদনা দিতে হবে এবং দিনাজপুরের লিচু সারা দেশে যেন মার্কেটিং হয়, সারা দেশে যেন মানুষ লিচু খেতে পারে তার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে। দিনাজপুরের 13 উপজেলায় এবার 6000 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 35000 মেট্রিক টন। আহসান হাবিব, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চব্বিশ ঘন্টায় করোনায় প্রাণ গেছে আরও 14 জনের, নতুন সংক্রমিত 1041 জন। 15 শর্তে সাধারণ ছুটির মেয়াদ বাড়ল 30 মে পর্যন্ত। জীবন ও জীবিকার জন্য কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল জানালেন প্রধানমন্ত্রী। 50 লাখ পরিবারকে অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা 3 লাখ ছুঁই। প্রাণঘাতী করোনা পৃথিবী থেকে কখনোই নাও যেতে পারে বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত, আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।